এখনো দেখলাম অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না। তো আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন না এবং কিভাবে খুলবেন জানেন না, তাদের জন্য আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি আরেকটা তো বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন শুরু করা যাক ইন্ট্রোর পর। সো বন্ধুরা, নতুনভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটা ইনস্টল করতে হবে, তারপর ফেসবুকে ওপেন করতে হবে। ফেসবুকটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখুন এখানে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো প্রথমে আপনারা ফার্স্ট নেম দিয়ে দিবেন, আপনাদের যে নামটা দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, তো আমি ধরুন এই নামটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন নেক্সট একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের বার্থডেটা এখানে দিয়ে দিবেন। তো আপনাদের যত তারিখের জন্ম বা বার্থডে দিতে চান সেই বার্থডেটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা বার্থডে এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে বার্থডেটা দরকার সেই বার্থডেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন এখানে নেক্সট বলে একটা অপশন আছে, আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ফিমেল হলে মেয়ে আর মেল হলে ছেলে। তো এখানে দ্বিতীয় অপশনটা আমি দিয়ে দিচ্ছি, তো আপনারা মেয়ে হলে প্রথম অপশনটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন নেক্সট একটা অপশন আছে লেখা, তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো বন্ধু, আপনার যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারটা কিন্তু আপনাদের সাথে থাকতে হবে, কারণ সেই ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আবার ফেসবুকে বসাতে হবে, তাহলে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনারাও আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আবার দেখুন এখানে নেক্সট লেখা আসলো, তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনাদেরকে ছয়টা বা ছয়টার উপরে পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে স্ট্রং পাসওয়ার্ড দিলে কিন্তু আপনাদের আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, চাইলে আপনাদের নাম দেওয়ার পর তারপর আপনাদের যে কোনো একটা সংখ্যা বসিয়েও দিতে পারেন, অথবা সংখ্যা দিয়ে নামও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন, মানে ছয়টার উপরে পাসওয়ার্ড হতে হবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পর দেখুন এখানে নেক্সট একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে যদি জিমেল থাকে চাইলে আপনারা জিমেল অ্যাড করতে পারবেন, না চাইলে নাও করতে পারেন। তো আমি এখান থেকে এসকিপে ক্লিক করব। এসকিপে ক্লিক করার পর দেখুন এখানে সাইন আপ বলে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন, সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর দেখুন ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট হচ্ছে। তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করবেন। তারপর দেখুন এখানে নট নাও এবং সেভ পাসওয়ার্ড লেখা আসলো, তো আপনারা নট নাও অপশনে ক্লিক করবেন। নট নাও অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেখাচ্ছে, আপনারা যদি শিওর হন তাহলে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আবারও কিন্তু এখানে জিমেল দেখাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে জিমেল নিতে পারবেন, তাছাড়া যদি আপনাদের ফোনে জিমেল না থাকে তাহলে আপনাদের ফোন নাম্বার এখানে দেখাবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা জিমেল রাখতে পারবেন, অথবা আপনাদের ফোন নাম্বার দেখালে ফোন নাম্বার সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার জিমেল রাখবো না, তো এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন আমার এখানে কনফার্মেশন একটা কোড চলে আসবে আমার ফোনে। তো একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমার ফোনে কিন্তু একটা কোড চলে আসলো, এখন আমি এখানে কোডটা বসিয়ে দেব। কোডটা বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে কনফার্ম লেখা আসলো, আপনারা কনফার্মে ক্লিক করবেন। আর যদি আপনাদের কোড না আসে তাহলে আপনারা আবারও সেন্ড এসএমএস মেসেজ অ্যাগেন এখানে ক্লিক করলে আবার নতুন করে কোড আসবে। তো আমার তো কোড চলে আসলো, এখন আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর ওকে হয়ে গেল। ওকে হয়ে যাওয়ার পর এখানেও আপনারা চাইলে আপনাদের একটা পিকচার অ্যাড করতে পারবেন, আর না চাইলে আপনারা পিকচার কিন্তু পরেও অ্যাড করতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো এখন আমি পিকচার অ্যাড করব না, আমি এসকিপে ক্লিক করব।
স্কিপে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট মানে ফ্রেন্ড বানানোর জন্য বলছে। আমি চাইলে এখান থেকে ফ্রেন্ড বানাতে পারবো, না চাইলে আমি স্কিপে ক্লিক করতে পারবো। তো স্কিপে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবারও স্কিপে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে নট নাও এবং ওকে দেখাচ্ছে, তো আমি নট নাও ক্লিক করব। নট নাও ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি চাইলে এখান থেকে পিকচার আপলোড করতে পারবো। তো আমি প্রোফাইলে চলে আসব, প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আমি পিকচার আপলোড করতে পারবো। এইরকম অপশন আসলে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন, আবারও স্কিপে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে আপনার এড ইউর কারেন্ট টাউন অর সিটি, তো আপনারা চাইলে এখান থেকে দিতেও পারবেন, না চাইলে পরে দিতে পারবেন। তো স্কিপে ক্লিক করবেন, আবারও স্কিপে ক্লিক করবেন, আবারও স্কিপে ক্লিক করবেন, আবারও স্কিপে ক্লিক করবেন। তো এইরকম যতগুলো অপশন আসবে আপনারা স্কিপ ক্লিক করবেন, আবারও স্কিপে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসলো ভিউ ইউর প্রোফাইল, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সব কিছু ওকে হয়ে গেল। তো দেখুন আপনাদের প্রোফাইল কিন্তু এখানে দেখাচ্ছে, আপনাদের তো কোনো পিকচার নাই তাই কিছু দেখাচ্ছে না, এবং কিছু লেখেন নাই তাই কিছু দেখাচ্ছে না। আপনারা চাইলে এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন, এই আপনারা কোথায় থাকেন, কোন স্কুলে পড়েন, আপনাদের রিলেশনশিপ সিঙ্গেল না ডাবল, এরকম যা ইচ্ছে তাই এখানে লিখতে পারবেন। তো এখানে দেখুন মানুষ আইকনে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা অ্যাড অপশনে ক্লিক করলে আপনারা ফ্রেন্ড বানাতে পারবেন। তাছাড়া আপনারা এই চার্জ অপশনে ক্লিক করে আপনাদের যাকে ইচ্ছে তাকে ফ্রেন্ড বানাতে পারবেন। তো এইভাবেই আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকুন, সেই পর্যন্ত।